প্রিয় ভাই বোনেরা চলেছি তোমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে পুরাক কোণ্য ট্রিকোমদি অনুপাত অনেক স্টুডেন্টের প্রচুর ডিম্যান্ড ছিল এই চ্যাপ্টারের উপর অনেকে আমাকে ফোন করেছো মেসেজ করেছো বলেছ স্যার প্লিজ স্যার আপনি এই চ্যাপ্টারটিকে আমাদের আগে করিয়ে দিন দেখো আগেই বলি কেউ টেনশান করবে না আরে ভাই চিন্তা চিতার সমান তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে চিন্তা কেন করছো কার লাইফ এনে টেনশান নেই বলো টেনশানটাকে ভেবে একটা প্রবলেম আর ওই প্রবলেমটাকে সলভ করার জন্য রোডম্যাপ স্ট্র্যাটেজি প্ল্যান ইউজ করো আমার যদি পার্সোনাল লাইফের কথা বলি আমি এটাই বলবো আমি অ্যাকচুয়ালি তোমার হয়তো অনেকে জানো না ক্যান্সার পেশেন্ট আমার লাইফের একটা নির্দিষ্ট রোডম্যাপ ক্রিয়েট করে সামনে এগিয়ে কিন্তু আমি আমি কিন্তু সেখান থেকে অনেকটা অনেকটা কিন্তু সলিউশনের পথ বের করে নিয়েছি প্রিয় ভাই বোনেরা মনে রাখবে ব্রেনটাকে ব্রেনটাকে ম্যাথামেটিক্স ওয়েতে নিয়ে চলো রোড স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করো চ্যাপ্টারের ফুল ডায়াগ্রাম রেডি করো আর ওই ডায়াগ্রাম রেডি করে তারপর তুমি কিন্তু ঝাঁপিয়ে পড়ো দেখবে সাকসেস তোমার পিছনে থাকবে তো প্রথমে বলি পুরো কোনো ত্রিকোমিতি অনুপাত ওয়ান শট ক্লাস আজকে ক্লাসের মাধ্যমে পুরো ডিটেলস চোখের সামনে পুরো একদম সহজ হয়ে যাবে তো এই চ্যাপ্টার গণিতের কোন শাখার অংশ মাথা রাখবে এটা গণিতের যে শাখার অংশ তা হচ্ছে ত্রিকোণ মিতি প্রত্যেকে লিখে রাখো ত্রিকোণ তো প্রচুর শাখা তো এটা গণিত ত্রিকোমিত শাখা যেহেতু অংশ আচ্ছা এই চ্যাপ্টারের জন্য আমাদের প্রয়োজনীয় অপারেটরগুলো কি কি কোন কোন অপারেটর অপারেটার লাগবে আরে ভাই ত্রিকোমিত কটা অপারেটার থাকে মাত্র ছয়টা একটা অপারেটার কি সাইন কস টেন কট সেক আর কোসেক ক্লিয়ার এই মাত্র ছটা অপারেটর নিয়ে কাজ করব এবং অপারেটরের পাশে যে আমি কোন লিখি না এই কোনগুলো কিন্তু প্রত্যেকে হচ্ছে কি নব্বই ডিগ্রির থেকে ছোট কোন ক্লিয়ার যাকে আমরা বলি কি অ্যাকিউট অ্যাঙ্গেল কী বললাম অ্যাকিউট খুব কিউট দেখতে অ্যাকিউট অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেল নব্বই ডিগ্রির থেকে ছোট তাহলে আশা করছি তোমরা বুঝে গেলে যে আমরা কোন শাখা থেকে নিচ্ছি আর এই চ্যাপ্টারের জন্য কোন কোন অপারেটর কাজ করবে এবার চলে আসছি আমরা আর একটা থটে কি দেখো নাম বলেছে পুরাক্কনের পুরাক্কণ পুরক্কণ মানে কি আমি একটা ত্রিভুজাকে নিচ্ছি প্রথমে কেন ত্রিভুজ এরকম আঁকলাম কারণ তোমার প্রত্যেকে জানো ত্রিকোণমিতিতে আমরা সমকোণিতে বুঝ কাজ করি যার একটা কোণ থাকে কি সমকোণ ক্লিয়ার মানে নব্বই ডিগ্রি তো চলো তাহলে আমি এই কোণটাকে ধরে নিচ্ছি আলফা আর এই কোণটাকে ধরে নিচ্ছি বিটা আর যখনই বলেছে পুরক্কণ তখনই আমাদের ব্রেনে হিট হয়ে গেল ও পুরক্কোন পুরাকণ মানে হচ্ছে এই যে দুটো কোণ অর্থাৎ আলফা আর বিটা এই দুটো কোণের সমষ্টি কত হবে সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি কেমন ব্যাস তো পুরো কোণের ফান্ডা কমপ্লিট এবার তোমরা বলবে স্যার আপনি এই চ্যাপ্টার প্রবেশের আগে একটু বলে দিন যে অন্যান্য চ্যাপ্টার থেকে কি কী ফর্মুলা কাজে লাগবে বা কী কী থট কাজে লাগবে তো যদি বলি তাহলে আমি এটাই বলবো প্রিয় ভাই বোনেরা এই চ্যাপ্টার থেকে মোটামুটি যে অঙ্কগুলো আসে পরীক্ষায় বা যে অঙ্কগুলো রয়েছে তার জন্য ব্যবহৃত পূর্বজ্ঞান ফর্মুলা হচ্ছে নাম্বার ওয়ান বন্ধু টেকনিক কেমন নাম্বার ওয়ান বন্ধু ট্রিক্স স্যার বন্ধু ট্রিক্সের ফর্মুলা কী স্যার আমি তোমাদের আগের ক্লাসে শিখেছিলাম নাম্বার ওয়ান ফর্মুলা হচ্ছে দেখো এস সি কাস্ট দেবে না শিডিউল কাস্ট এসসি স্যার এসসি মানে আরে ভাই এসসি মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কসি স্কোয়ার থিটা সমান ওয়ান তারপর কি সিডুল ট্রাইপ এসটি স্যার এসটি মানে কি sec2 थीटा - tan2 थीटा इक्वल टू 1 আর একটা সি 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 মানে কি স্যার cosec2 थीटा - cot2 थीटा इक्वल टू 1 তো এই তিনটা ফর্মুলা কিন্তু অঙ্কের মধ্যে হয়তো ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রয়োগ হতে পারে नेक्स्ट কি नेक्स्ट হচ্ছে সূত্র টেকনিক কি বললাম সূত্র টেকনিক শত্রু ট্রিক্স স্যার এই ট্রিক্স ট্রিক্সটা কি অলরেডি এর উপর অঙ্ক আমি আগের চ্যাপ্টারে করেই জাস্ট ফর্মুলাটাকে আমি এখানে লিখে দিচ্ছি যেমন ধরো কোশেক বা সেক থিটা বা কর্তিটা কেমন তো মনে রাখবে সেক থিটা বলো কোশেক থিটা বলো কর্তিটা বলো ওদের পরম শত্রুকে যেন ওদের পরম শত্রু কারা যেমন কোশেকের পরম সূত্র হচ্ছে সাইন ও কি বলে জানো এই সাইন তোকে মাটির নিচে পুঁতে রেখে দেবো রে ক্লিয়ার ওয়ান বাই সাইন থিটা সেক থিটা কি বলে থিটা পরম শত্রু হচ্ছে থিটা তো কি বলবে থিটাকে এই থিটা তোকে মাটির নিচে পুঁতে রেখে দেবো রে থিটা কট থিটার পরম শত্রুকে থিটা ও ট্যান থিটা কী বলবে তোকে আমি মাটির নিচে পুঁতে রেখে দেবো রে ক্লিয়ার এটা কিন্তু মাথায় রাখবে তাহলে আশা করি তোমরা শত্রু ট্রিক্স বুঝতে পারলে শত্রু কী চাইবে তোমার শত্রু কী চাইবে তোমাকে মাটি নিচে পুঁতে রেখে দেবে ক্লিয়ার মানে ওয়ান বাই সাইন ওয়ান বাই কস ওয়ান বাই টেন এবার আমাদের তিন নম্বরে লাগবে কিছু ত্রিকোণমিত্তিক মান ত্রিকোণমিতিক মান স্যার কীরকম স্যার যেমন ধরো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কত হয় ওয়ান হয় সাইন নব্বই ডিগ্রি কত হয় ওয়ান হয় সাইন জিরো ডিগ্রি কত হয় জিরো এই যে মানগুলো এই মানগুলো তোমাকে জানতে হবে ক্লিয়ার আচ্ছা চার নম্বরে লিখে রাখবে লাস্ট টেন থিটা টেন থিটা মানে কি টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা আর কর থিটা মানে কি কর থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা ব্যাস আমরা পূর্বজ্ঞান হিসাবে এই কয়েকটা ফর্মুলাকে আমরা ঝুলিতে নিয়ে আস্তে আস্তে এগোবো এবার তোমরা বলবে স্যার বাহ দারুণ স্যার আপনি স্টেপ বাই স্টেপ আলোচনা করছেন প্রথমে জানালেন কোন শাখার অংশ আপনি বললেন কি কী অপারেটর কাজে লাগবে এটাও বলে দিলেন এখানকার কোনগুলো নব্বই ডিগ্রি থেকে ছোটো তারপর জানালেন পুরাক্কন কোন মানে কি কোন মানে হচ্ছে কোন যোগ ফল হচ্ছে নব্বই ডিগ্রি কোন দূরে কোণের যোগফল নব্বই ডিগ্রি আপনি দেখিয়েও দিলেন পূর্ব জ্ঞানে কি কী আমাদের সূত্র লাগবে এটাও পরিষ্কার বুঝিয়ে দিলেন এবার একটু বলুন স্যার এই চ্যাপ্টারের প্রয়োজনীয় ফর্মুলা কি এই চ্যাপ্টারের জন্য তো এই চ্যাপ্টারের প্রয়োজনীয় ফর্মুলার জন্য আমি লিখে রাখছি দেখে না সবাই সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা এটা সমান কী হবে সেক নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা এটা সমান কী হবে টেন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা এটা সমান কী হবে কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা এটা সমান কি কো সেক নব্বই ডিগ্রি মাইনাস থিটা এটা সমান কী আর কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা এটা সমান কি ক্লিয়ার তো আমরা এই ছটা ফর্মুলা কিন্তু শিখব এই ছটা ফর্মুলা দিয়ে আমরা ব্রহ্মাণ্ডের সমস্ত অঙ্ক করব এই চ্যাপ্টারের উপর তো আগে বলি তোমাদের এই সূত্রগুলো মনে রাখার জন্য আমার বানানো একটা ট্রিক্স রয়েছে সেই ট্রিক্সের নাম কি কো ট্রিক্স কী বললাম কো ট্রিক্স স্যার কোট্রিক্স মানে কি কোট্রিক্স মানে হচ্ছে যার সামনে কো থাকবে যার সামনে কো থাকবে তার কাছ থেকে কোটা কেড়ে নাও যার সামনে কো থাকবে না তাকে কো ভিক্ষা দাও ক্লিয়ার যেমন দেখো ওর সামনে কি কো আছে ওর সামনে কো নাই তাহলে কো ভিক্ষা দাও তো কো ভিক্ষা লিখিয়েছে কো সাইন কো সাইনের শর্ট ফর্ম কি কস তাহলে কস থিটা দেখো তো ওর সামনে কি কো আছে উত্তর না স্যার ওর সামনে কো নাই কো কোকে ভিক্ষা দাও কো ভিক্ষা দিলে কি হচ্ছে কো সেক অ্যাঙ্গেল কী আছে এখানে থিটা দেখি দেখো তো ওর সামনে কি কো আছে উত্তর স্যার ওর সামনে ট্যানের সামনে কি স্যার কো নাই স্যার কো নাই তাহলে কো ভিক্ষা দাও তাহলে কো ট্যান কো ট্যানের ফর্ম কি কট কট থিটা ক্লিয়ার তাহলে মনে রাখবে পাসওয়ার্ড হচ্ছে এটা এই কোনটা হচ্ছে পাসওয়ার্ড তেমন এই যে নব্বই ডিগ্রি মাইনাস থিটা নব্বই ডিগ্রি মাইনাস এটা হচ্ছে পাসওয়ার্ড তুমি কেমন করে বুঝবে যে আমি এই সূত্র কাজে লাগাবো তো এটা হচ্ছে পাসওয়ার্ড আর যখন পাসওয়ার্ড হাতে পেয়ে গেলে এবার তোমার টেকনিক হচ্ছে কোট্রিক্স অ্যাপ্লাই করব তাহলে ফর্মুলা পড়ে যাবে কোট্রিক্স কি কোট্রিক্স যার সামনে কো নাই তাকে কো ভিক্ষা দিলাম যার সামনে কো নাই তার সামনে কো ভিক্ষা দিলাম আর যাদের সামনে কো আছে দেখো কো দেখতে পাচ্ছি আমি ভিক্ষাটা কেড়ে নেবো তো কোটা কেড়ে নাও কি পরে থাকবে সাইন থিটা দেখো কো আছে কোটা কেড়ে নাও কি পড়ে থাকবে সেক থিটা দেখো এখানে কো দেখতে পাচ্ছি কোটা কেরে নাও কি পড়ে থাকবে ট্যান থিটা ব্যাস এই হচ্ছে আমাদের ফর্মুলা তো দেখো কত সহজ ফর্মুলা তাই এখানে দুটো ব্যাপার রয়েছে প্রথম ব্যাপারটা এটাই যে স্যার কেমন করে বুঝবো এই সুতোর কাজে লাগবে তার পাসওয়ার্ড হচ্ছে কি নব্বই ডিগ্রি মাইনাস থিটা যখনই দেখতে পাবে ভেবে নেবে একেডির বানানো কো ট্রিক্স তোমার কাজে লাগবে নাম্বার ওয়ান নাম্বার টু স্যার ওই ট্রিক্সটা অ্যাপ্লাই কী করে করবো যার সামনে কো থাকবে না তার সামনে কো দেব যার সামনে কো থাকবে তার সামনে থেকে কেউ কেড়ে নেব এবার চলো আমরা চলে আসছি ডট অঙ্কে আমরা বিভিন্ন টাইপের অঙ্ক করব যাতে সব রকমের অঙ্ক তুমি সলভ করতে পারো তাহলে প্রথমে দেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে অঙ্কে সাইন আটত্রিশ ডিগ্রি বাই সাইন বাহান্ন ডিগ্রি এর মান কত হবে তো আমি এই অঙ্কটা না এই অঙ্কটা আমি দুটো ম্যাথডে করব। কেমন দুরকম দৃষ্টিভঙ্গিতে দুরকম মেথডে করব। তাই একটু মন দিয়ে দেখবে সবাই আচ্ছা প্রশ্নটা কী ছিল বলতো কোশ্চেন ছিল সাইন আটত্রিশ ডিগ্রি বাই কস বাহান্ন ডিগ্রি কেমন এর মান কত হবে এর মান কত হবে তো আমাদের অঙ্ক করার সময় না আমি কয়েকটা পদ্ধতি বলবো বা কয়েকটা স্টেপ বলবো স্টেপগুলো মনে রাখবে প্রথম স্টেপ যখনই তুমি অঙ্কের দিকে তাকাবে ক্লিয়ার তোমার প্রথম কাজ হবে তুমি কোনগুলোকে আগে কিডন্যাপ করো কোনগুলো কিডন্যাপ করো স্যার একটা কোন স্যার আটত্রিশ ডিগ্রি স্যার আর একটা কোন বাহান্ন ডিগ্রি স্যার ওই কোনগুলোকে আগে কিডন্যাপ করে নাও দেখো তো এই কোণের যোগফলটা কত হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে কিনা হ্যাঁ স্যার হচ্ছে আটত্রিশ ডিগ্রি প্লাস বাহান্ন ডিগ্রি নব্বই ডিগ্রি হচ্ছে তো আমাদের প্রথম ডিউটি প্রথম কাজ তুমি রাফে লিখো কিংবা খাতায় পাশে লিখো নো প্রবলেম তুমি দেখে নাও যে কোনগুলো দিচ্ছে ওই যোগ কোনগুলোর যোগফল নব্বই ডিগ্রি আছে কি না আছে ব্যাস এবার এবার তোমার পরের কাজ কি পরের কাজ হচ্ছে তুমি এই কোন বা এই কোন যে কোনো একটা কোণের জায়গাতে তুমি মানটা বসাও মানে মানে এরকম সাইন ধরো তুমি এই আটত্রিশ ডিগ্রির জায়গাতে মানটা বসাতে চাইছো তাহলে বলতে পারবে আটত্রিশ ডিগ্রি সমান কত হবে স্যার আটত্রিশ ডিগ্রি সমান নব্বই ডিগ্রি মাইনাস বাহান্ন ডিগ্রি তো আমি আটত্রিশ ডিগ্রির জায়গাতে কি লিখছি নব্বই ডিগ্রি মাইনাস বাহান্ন ডিগ্রি লিখলাম ক্লিয়ার আশা করছি বুঝতে পেরেছ কাম করে লিখলাম তাহলে প্রথম ডিউটি কি কোশ্চেন টোকার পর কোনগুলো যোগ ফল নব্বই ডিগ্রি লিখলাম সেকেন্ড কাজ কি যে কোনো একটা কোনো জায়গাতে মান বসাবো তো আমি আটত্রিশ ডিগ্রির জায়গাতে মানটা বসালাম নব্বই ডিগ্রি মাইনাস বাহান্ন ডিগ্রি দেখো টুক করে বসিয়ে দিলাম এবার হরে কী রয়েছে হরে রয়েছে পশ বাহান্ন ডিগ্রি থাক নো প্রবলেম এবার পরের লাইনটা কি পরের লাইন যখন করতে যাবো না দেখছি আরে বাপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কী ছিল নব্বই ডিগ্রি মাইনাস এই পাসওয়ার্ড দেখতে পেলে ভেবে নেবে একেডির সেই কোট্রিক্স ইউজ হবে স্যার কোট্রিক্স মানে কি যেহেতু আমি পাসওয়ার্ডটা উপরে দেখতে পেয়েছি তাই উপরে ট্রিক্সটা ইউজ হবে আর ট্রিক্সটা হচ্ছে স্যার দেখুন ওর সামনে স্যার কো নাই স্যার কো নেই কো ভিক্ষা তাহলে তো আমি ওর সামনে কো ভিক্ষা দিচ্ছি যদি কো ভিক্ষা দিই তাহলে কী হচ্ছে কো সাইন কো সাইনের শর্ট ফর্ম কস হয় আর অ্যাঙ্গেল কি রয়েছে বাহান্ন ডিগ্রি আর হরে তো কোনো কাজই করিনি না কস বাহান্ন ডিগ্রি পরে থাকলো তাহলে কাটাকাটি করলে উত্তর কত পাচ্ছি ওয়ান পাচ্ছি ব্যাস অঙ্ক কমপ্লিট স্যার আপনি যে আরেকটা পদক্ষেপ রেডি করে রেখেছেন সাইন আটত্রিশ ডিগ্রি বাই কস বাহান্ন ডিগ্রি অনেক স্টুডেন্টস এটা তো ভাবতে পারে হ্যাঁ স্যার আপনি তো ওখানে মানটা বসালেন আমি যদি এখানে মান বসাতাম দেখো না কি হয় তো আমরা করব কি সাইন আটত্রিশ ডিগ্রি থাকলো আর আমরা ট্রিক্স অনুযায়ী কি এই দুটো কোণের যোগফল দেখলাম নব্বই ডিগ্রি হচ্ছে তো এবার তুমি এবার তুমি আটত্রিশ জায়গা ডিগ্রির জায়গাতে মান না বসিয়ে তুমি এক কাজ করো তুমি এই বাহান্ন ডিগ্রির জায়গায় মান বসাও তাহলে তোমরাই বলো আমি যদি বাহান্ন ডিগ্রির জায়গায় মান বসাই তো বাহান্ন ডিগ্রি সমান কত হবে উত্তর নব্বই ডিগ্রি মাইনাস আটত্রিশ ডিগ্রি তাই না তো লিখে নিলাম এবার আমি দেখতে পাচ্ছি আমার চোখ কিন্তু দেখতে পেয়েছে পাসওয়ার্ডটা এখানে আছে যেখানে পাসওয়ার্ড ওখানে কিন্তু ফর্মুলা ইউজ করব তো আমি পাসওয়ার্ডটা আমি লবে দেখতে পাইনি এবার আমি লবে দেখতে পাইনি আমি হরে দেখতে পেয়েছি ওই কারণে আমি হরে কিন্তু ইউজ করব কোট্রিক্স স্যার কোট্রিক্স বলতে কি দেখুন স্যার সামনে কো দেখতে পেয়েছি কো দেখতে না পালে কো দিতাম আর কো দেখতে পেয়েছি তাই কো কেড়ে নেবো যদি কো কেড়ে নাও কো কাড়লে কী পরে থাকছে কো কো কালে পড়ে থাকছে মানে সাইন পরে থাকছে সাইন আটত্রিশ ডিগ্রি এবার লব হর তো একই কাটাকাটি করো উত্তর আসছে কত ওয়ান তো তুমি যেখানে মানবাসো না কেন লবে কিংবা হরে আলটিমেটলি সঠিক পন্থায় গেলে উত্তর একই আসবে প্লাস দাস লেখানে অঙ্কটি এবার দেখো অঙ্ক নাম্বার টু কি বলেছে কোশেক সেভেন্টি নাইন ডিগ্রি বাই শেখ ইলেভেন ডিগ্রি এর মান কত হবে খুবই সহজ তোমাদের প্রথম ডিউটি কী আগে এই যে কোন দুটো দেখতে পাচ্ছ সেভেন্টি নাইন ডিগ্রি আর ইলেভেন ডিগ্রি দেখো যোগ করে নব্বই ডিগ্রি আসছে কি না হ্যাঁ চলে আসছে এবার তোমাদের কাজ হচ্ছে তুমি যে কোনো একটা কোণের জায়গাতে মান বসাও তো চলো আমি লবে বসাচ্ছি তাহলে কি আছে কোশেক তাই না কি আছে লবে কো আচ্ছা সেভেন্টি নাইন ডিগ্রি মানে কত তোমার নিজেরাই বলবে স্যার এটা মানে নব্বই ডিগ্রি মাইনাস ইলেভেন ডিগ্রি এই যে এখান থেকে মানটা বের করে নিলাম এটা সমান কত এটা মাইনাস এটা আর হটটা থাক সেক ইলেভেন ডিগ্রি থাক নো প্রবলেম তো আমি একটা কোনো জায়গায় মান বসালাম পরের কাজ কি চোখের সামনে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে পাসওয়ার্ড দেখো পাসওয়ার্ড ভাসছে আমি যখনই পাসওয়ার্ডটা দেখতে পেয়েছি না ব্যাস আমার মাথায় গেম খেলে গেলো এখানে কো ট্রিক্স ইউজ করবো স্যার কো ট্রিক্স মানে কি যদি সামনে কো না থাকে তাহলে কো দেব আর কো থাকলে কেড়ে নেব স্যার তো দেখো আমি অলরেডি কিন্তু কো দেখতে পেয়েছি কো দেখতে পেয়েছি তাই কোটা কেড়ে নাও কো কেড়ে নিলে কী পড়ে থাকছে সেক আর ইলেভেন ডিগ্রি পড়ে থাকলো আর হরে কী রয়েছে সেক ইলেভেন ডিগ্রি উপর নিচ সেম কাটাকাটি করলে উত্তর কী পাচ্ছি ওয়ান ব্যাস লিখে নাও এবার দেখো অঙ্ক নাম্বার তিন কি বলেছে প্রমাণ করো কশেস্কর সাতান্ন ডিগ্রি প্লাস কশেস্কর তেত্রিশ ডিগ্রি সমান নাকি ওয়ান হবে আরে ইয়ার ট্রিক্স তো একই রে বাবু আমি তো বলেই দিয়েছি ট্রিক্সটা কি ট্রিক্সটা হচ্ছে তোমরা এই যে কোনগুলো একটা কোন সাতান্ন ডিগ্রি আর একটা কোন তেত্রিশ ডিগ্রি শুধু ওই কোণ দুটোকে যোগ করো আর দেখো নব্বই ডিগ্রি হচ্ছে কিনা হ্যাঁ হচ্ছে ব্যাস আর টেনশন নেই যখনই আমি এ অবধি করে ফেললাম না এবার তোমাদের নেক্সট কাজ কি জানো নেক্সট কাজ হচ্ছে যে কোনো একটা কোণের জায়গায় মান বসাও তো চলো আমি এক কাজ করি কসি স্কোয়ার থাক এই সাতান্ন ডিগ্রির জায়গাতে মানটা বসাই তো স্যার সাতান্ন ডিগ্রি সমান কত হবে নব্বই ডিগ্রি মাইনাস তেত্রিশ ডিগ্রি তাই না আর প্লাস কষে স্কোয়ার তেত্রিশ ডিগ্রি থাকলো থাক নো প্রবলেম আমি জাস্ট ওই কোনো জায়গাতে মানটা বসালাম এবার যখনই মান বসালাম এটা দেখার সঙ্গে সঙ্গে না আমার মাথায় ভেসে উঠলো সেই পাসওয়ার্ড আর পাসওয়ার্ড যখনই মাথায় ভাসল বুঝে গেলাম কো ট্রিক্স অ্যাপ্লাই হবে স্যার কো ট্রিক্স মানে কি ওর সামনে কো দেখতে পেয়েছি তাই কোটাকে ডিলিট করে দাও তো কোটাকে ভাগিয়ে দিলে পরে থাকবে সাইন কিন্তু স্কোয়ার আছে যে তা সাইন স্কোয়ার অ্যাঙ্গেল কত তেত্রিশ ডিগ্রি প্লাস কস স্কোয়ার তেত্রিশ ডিগ্রি আর প্রত্যেকে জানি আমরা এখানে বন্ধু টেকনিকে সাইনস্কোয়ার থিটা প্লাস কস স্কো কত হয় ওয়ান হয় তো সাইনস্কোয়ার থিটা প্লাস কস থিটা মানে কত ওয়ান ব্যাস প্রমাণিত লিখে নজরপট এবার দেখো নেক্সট অঙ্ক অঙ্ক নম্বর ফোর কী বলেছে প্রমাণ করো এটা সমান নাকি ওয়ান হবে তো আমি যখনই এর দিকে তাকাচ্ছি তাকাতে গিয়ে দেখো একটা থট আমি দেখতে পাচ্ছি ওরে বাপরে ওয়ান বাই টেন ওয়ান বাই টেন থাকলে তো আমরা জানি ওটা কটের পরম শত্রু তাই না টেন কটের পরম শত্রু কিনা তো আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই টেন স্কোয়ার তো চলো আমি এখানে একটা লাইন করে নিই আগে তাই কী পাচ্ছি সেক স্কোয়ার টুয়েলভ ডিগ্রি মাইনাস আচ্ছা ওয়ান বাই টেন মানে কি কট হয় তাই না তার মানে এটা কি হওয়া উচিত কট স্কোয়ার সেভেন্টি এইট ডিগ্রি ক্লিয়ার কেন বলো তো কারণ আমরা জানি আমরা কী জানি কট থিটা এটা মানে হচ্ছে কি ওয়ান বাই টেন থিটা তাহলে কট স্কোয়ারটি কী হবে ওয়ান বাই টেন স্কোয়ারটিটা হবে তো ওই কারণে ওয়ান বাই টেন স্কোয়ার সেভেন্টি এইট ডিগ্রি মানে কি হচ্ছে কট স্কোয়ার সেভেন্টি এইট ডিগ্রি কেমন তো এখানে আমরা শত্রু টেকনিক অ্যাপ্লাই করলাম কোন টেকনিক শত্রু টেকনিক যখনই ওয়ান বাই দেখতে পেলাম বাপরে টেনের সমাধি আগে ব্রেন ফিট করলাম কার সমাধি টেনের সমাধি আর টেনের যেহেতু সমাধি ওই কারণে আমরা করলাম কি আমরা ওখানে লিখলাম কট স্কোয়ার সেভেন্টি এইট ডিগ্রি এবার তোমার দেখতেই পাচ্ছ যে এখানে অ্যাঙ্গেলগুলো কি কী আছে একটা অ্যাঙ্গেল আছে টুয়েলভ ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল আছে সেভেন্টি এইট ডিগ্রি যদি যোগ করি তাহলে অটোমেটিক্যালি নাইনটি ডিগ্রি পেয়ে যাচ্ছি আর কী আমার এবার তোমরা করবে কি যে কোনো একটা জায়গাতে মান বসাও চলো আমি এখানে মানটা বসাচ্ছি তাহলে কী লিখবো সেক স্কোয়ার টুয়েলভ ডিগ্রি মানে কত নব্বই ডিগ্রি মাইনাস সেভেন্টি এইট ডিগ্রি আর মাইনাস কট স্কোয়ার সেভেন্টি এইট ডিগ্রি তো আছেই থাকলো এবার আমরা পাসওয়ার্ডটা এখানে দেখতে পেয়েছি বাবু আর যেখানে পাসওয়ার্ড দেখতে পাবো আমরা ওখানে কোট্রিক্স ইউজ করবো তো আমি ওখানে কোট ইউজ করবো স্যার সামনে কো নাই যে স্যার কো নাই ওই কারণে কো দাও আর কো দিলে কি হচ্ছে কোসেক স্কোয়ার সেভেন্টি এইট ডিগ্রি মাইনাস কট স্কোয়ার সেভেন্টি এইট ডিগ্রি আরে ইয়ার কোসেকি স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কোসেকি স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়া থিটা মানে ওয়ান হয় যে তাই ওর জায়গাতে কি লিখতে পারবো ওয়ান লিখতে পারবো ব্যাস হয়ে গেল অঙ্ক লিখে নাও এবার দেখো আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক পরীক্ষা দিয়ে অঙ্কটা আসে দেখো কি বলেছে পি প্লাস কিউ ইকোয়াল টু নাইনটি ডিগ্রি হলে এটা সমান এটা প্রমাণ করো আচ্ছা যখনই তুমি এটা প্রমাণ করতে যাবে না তোমাকে টেনশান নেই আগের অঙ্ক কী ছিল কোনগুলো দেওয়া থাকতো না কোনগুলো যোগ করে দেখতাম নব্বই ডিগ্রি হচ্ছে কি না তো ওই কাজটা তোমাকে করতে হবে না কারণ ওরা পরীক্ষায় বলেই দিয়েছে পি প্লাস কিউ ইকোয়াল টু নব্বই ডিগ্রি ওরা বলেই দিয়েছে যেহেতু বলে দিয়েছে ফলে টেনশান নেই না বলে দিলে আমাকে দেখতে হতো তো দেখো যখন বলে দিয়েছে এবার মান বসানোর পালা মানে আমি যে কোনো একটা কোন জায়গাতে মান বসাবো হয় তুমি পি এর জায়গাতে মান বসাও বা কিউয়ের জায়গাতে মান বসাও এখন প্রশ্ন স্যার এখানে কোনো সিস্টেম আছে কোন জায়গায় মান বসাবো তো দেখে নাও আমি যদি আমি যদি দেখি একটু অঙ্কের দিকে পি এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় আছে তাই না পি কয় জায়গায় আছে এক দুই তিন আর কিউ কয় জায়গায় আছে এক দুই তো কিউ মাত্র দুই জায়গায় আর পি তিন জায়গায় তার মানে ভাবো তুমি তুমি কোথায় মান বসালে তোমার খাটনি কম হবে যদি কিউয়ের জায়গায় মান বসাও খাটনি কম কেন কারণ কিউ মাত্র দুই জায়গায় আছে আমাকে দুই জায়গায় মান বসাতে হবে আর পি আছে তিন জায়গায় আমাকে তিন জায়গায় মান বসাতে হবে তো তিন জায়গায় মান বসানো বেশি খাটনি দুই জায়গায় মান বসানো কম খাটনি ওই কারণে কম খাটনিটাই করবো আমরা ক্লিয়ার ওই কারণে আমরা চুজ করবো কিউয়ের জায়গাতে মান বসানো তো চলো মানটা বসাই তো আন্ডার p অফ সাইন পি পড়ে থাকলো বাই কস আচ্ছা কিউ কিউ মানে কত কিউ মানে হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন থাকলো পড়ে আবার দেখো দেখতে পাচ্ছি কস কিউ কিউ মানে কত কিউ মানে হচ্ছে নব্বই ডিগ্রি এবারে আমাদের নেক্সট ডিউটি কী এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে আন্ডার রুট অফ সবাই কোথায় আমি পাসওয়ার্ড দেখতে পাচ্ছি যেখানে পাসওয়ার্ড দেখতে পাবো ওখানে কিন্তু ইউজ করবো কোট্রিক্স তো আমি লবে দেখতে পাচ্ছি সাইন পি আর হরে দেখো দেখতে পাচ্ছি এই পাসওয়ার্ডটা ওখানে কোট্রিক্স ইউজ করবো স্যার কোট্রিক্স মানে কি যার সামনে কো আছে কেড়ে নাও তো কো থেকে কোটা কেড়ে নিলে সাইন পরে থাকছে আর পি পরে থাকলো কোন হিসাবে কেমন মাইনাস সাইন পি থাকলো পরে ইন্টু দেখো এখানে আবার দেখতে পাচ্ছি সেই পাসওয়ার্ড আর পাসওয়ার্ড দেখতে পা মানে কি কোট্রিক্স ইউজ করবো যখনই কো দেখতে পেয়েছি এ কোটা কেড়ে নাও কোটা কাটলে কী পরে থাকছে সাইন আর অ্যাঙ্গেল কী থাকছে ই যদি আর এক লাইন গণনা করি আমরা পেয়ে যাচ্ছি আন্ডার এটা মানে ওয়ান মাইনাস এটা মানে কী হচ্ছে সাইন পি ব্যাস আমি এ অবধি নিয়ে আসলাম এ অবধি আনার পর এ অবধি আনার পর না স্টুডেন্ট কি করবে অনেকে বলে স্যার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারপি মানে কসে স্কারপিও হয় স্যার লিখে দেয় তাও চলবে কিন্তু অনেক স্টুডেন্ট যারা মাধ্যমিক সচরাচর দিচ্ছে এখন অনেকের কিন্তু সরাসরি চোখে ফিট হয় না ম্যানিকুলেট হয়ে যায় তো তার জন্য আমি একটা ট্রিক্স বলে রাখছি দেখো একটা স্টুডেন্ট ধরো এই একটা স্টুডেন্ট ও দেখছে আচ্ছা এসছে এটা আর আমাকে পৌঁছাতে হবে ওখানে ক্লিয়ার এসছে এটা আর আমাকে পৌঁছাতে হবে কস পি তাহলে আমি কি করব কাজ তো কি করব মানে এখানে অনেক কিন্তু আমাদের ব্রেনের মধ্যে বলতে পারো পন্থা রেডি হয়ে যাবে এইভাবে যাই বা ওই রাস্তায় যাই অনেক রাস্তা রেডি হয়ে যাবে তবে সাধারণত যে রাস্তা তোমরা ইউজ করার চেষ্টা করবে মানুষ মনে আসবে স্যার দেখুন আমি সাইনও দেখতে পাচ্ছি আমি কসও দেখতে পাচ্ছি কি বললাম আমি সাইনও দেখতে পাচ্ছি আমি কসও দেখতে পাচ্ছি তখন ওর ব্রেন তখন ওর ব্রেন বলবে স্যার সাইন আর কস দিয়ে একটা ফর্মুলা আছে বন্ধুর ফর্মুলা কি ফর্মুলা সাইন স্কোয়ার পি কেন পি কারণ পি দিয়ে আছে তাই প্লাস কস স্কোয়ার পি সমান কত সমান ওয়ান তোমরা যদি কেউ মনে করো স্যার আমি এক কাজ করি এখানে কি সুন্দর কি কিউট ওয়ান দেখতে পাচ্ছি আমি ওয়ানের জায়গাতে ওয়ানের জায়গাতে আমি লিখে ফেলি স্যার তো ওয়ানের জায়গা লিখে পেলো সাইন পি প্লাস কস পি কোনো ভুল কাজ করছো না আর মাইনাস অলরেডি কী আছে সাইন পি দেওয়া আছে কেউ যদি মনে করতে স্যার এক কাজ করুন না তার কসে স্করপি মানে কত ওয়ান মাইনাস সাইন স্করপি ওর জায়গাতে পুরো কস লিখে দেবো তাও চলতো অনেক অপশান আছে অনেক রাস্তা আছে তো তার মধ্যে একটা রাস্তা কি আগে দেখো ওখানে কি আছে ওখানে কি আছে সাইন আর কস তো সাইন আর কস দিয়ে আমাদের বন্ধু ট্রিক্স রয়েছে ওই কারণে ফর্মুলাটাকে লিখলাম আগে লেখার পর ওয়ানের জায়গাতে বসিয়ে দিলাম বসানোর পর এখন তোমরা বলো ভিতরে কি পড়ে থাকছে সাইন স্করপি সাইন স্করপি কেটে যাচ্ছে পড়ে থাকছে কস পি আর কস পি রুটের বাইরে বেরিয়ে আসলে কী হচ্ছে কস পি দেখো আমাদের উত্তর মিলে গেল লেখা না ঝটপট এবার দেখো নেক্সট অঙ্ক অঙ্ক নাম্বার সিক্স কী করে করবে অঙ্কটি দেখো এ প্লাস বি নব্বই ডিগ্রি বলে দিয়েছে আর বলেছে প্রমাণ করো এটা সমান এটা হবে দেখো কাজ তো একই আমি যে কোনো একটা কোণের জায়গায় মান বসাবো হয় তুমি এ কোনের জায়গাতে মান বসাও বা বি কোণের জায়গাতে মান বসাও বাট আমরা দেখে নিচ্ছি পুরো অঙ্কের মধ্যে না এ আছে দুই জায়গায় আর বি আছে এক জায়গায় তো আমি সবচেয়ে এখানে কম মান দেওয়া আছে ওখানে মানটা করার চেষ্টা করবো দেখলাম এখানে কোন বি এক জায়গাতেই আছে কিন্তু এ দুই জায়গাতে আছে ওই কারণে বিটাকে চুজ করলাম মান বসানোর জন্য আমার কম খাটতে হবে তাই তো ওয়ান প্লাস লবে কী রয়েছে লবে রয়েছে টেন এ আর হরে কি রয়েছে টেন বি তাই না তো বি যেহেতু একটা আছে এ পুরো অঙ্কটার মধ্যে কোন ওই কারণে ওখানে আমি মানটা বসাচ্ছি তাহলে বি কোন সমান কত নব্বই ডিগ্রি মাইনাস কি মাইনাস হচ্ছে এ ক্লিয়ার নব্বই ডিগ্রি মাইনাস এ এবারে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টেন এ থাকলো পরে বাই এবার দেখো তো এখানে পাসওয়ার্ডটা ম্যাচ করে যাচ্ছে না নব্বই ডিগ্রি মাইনাস কিছু পাসওয়ার্ড ম্যাচ করে যাচ্ছে তাই এখানে কোট রিক্স অ্যাপ্লাই করবো স্যার কোট রিক্স মানে কি সামনে স্যার কো নেই তাহলে কো দিন কো দিলে কি হচ্ছে কো ট্যান মানে কট কট এ যখন এ অবধি লিখলাম ওয়ান প্লাস টেন এ বাই এবার কট এ বলছে কি জানো কট বলছে আমার পরম শত্রু টেন কি বললাম কট বলছে কি আমার পরম শত্রু ট্যান তো কট এ বলছে কট এ ও বলছে কি যেহেতু আমার পরম শত্রু টেন আমি কী করবো আমি টেনকে মাটির নিচে পুঁতে রেখে দেবো কেমন আমি টেনকে মাটির নিচে পুঁতে রেখে দেবো তো আমি করলাম কি এই কট এর জায়গাতে মানটা বসে দাও ওয়ান বাই কত ওয়ান বাই টেন এটা উপর উল্টালে কী হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস কত টেন স্কোয়ার এ ওয়ান প্লাস টেন এ তো আশা করছি এ অবধি বুঝতে পেরেছ এ অবধি নিয়ে নিশ্চয় কারো কোনো সমস্যা হওয়া উচিত নয় তাহলে কী করলাম আমরা প্রথমে মান পুট করলাম দেখলাম বি কোনটা কম আছে এ কোনটা বেশি আছে এ কোন দুই জায়গায় বি কোন এক জায়গায় ওই কারণে বি কোন জায়গাতে মানটা বসালাম তারপর পাসওয়ার্ড ম্যাচ করে গেল বলে আমরা কিন্তু কোটরিক্স সাপ্লাই করলাম যখন কোট সাপ্লাই করা হয়ে গেল দেখলাম কট ওরে বাপরে আমি যখনই কোশেক সেক কট এগুলো দেখতে পাবো না আমাদের টার্গেট কি শত্রু টেকনিক অ্যাপ্লাই করে দেওয়া তাহলে কটের পরম শত্রু ট্যান ওই কারণে কট এ মানে কি ওয়ান বাই ট্যান এ আমি মানটা পুট করে দিলাম নিয়ে গুণ করে আমরা আলটিমেটলি এটা পেলাম এরপরে লাইন কি করবে তুমি যখনই তাকাচ্ছ একবার দেখছো ট্যানের দিকে আরেকবার দেখছো সেকের দিকে তখন তোমার ব্রেনের মধ্যে একটা কোশ্চেন জাগবে স্যার সেক আর ট্যান দিয়ে কোনো ফর্মুলা হয় কি সেক আর টেন দিয়ে ফর্মুলা হ্যাঁ হয় স্যার কী ফর্মুলা আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস কি ট্যান স্কোয়ার এ সমান কত ওয়ান আমরা এই ফর্মুলাটা জানি তাই এক কাজ করো তুমি এই ওয়ানের জায়গাতে ফর্মুলা লিখে দাও তাহলে সেক স্কোয়ার এ মাইনাস কত ট্যান স্কোয়ার এ ক্লিয়ার কি করলাম আমরা ওয়ানের জায়গাতে এই সূত্রটা লিখে দিলাম আর প্লাস টেনিস্কোয়ারে থাকলো পরে এবার টেনিস্কোয়ার এ টেন এ কেটে তাও অ্যান্সার পেয়ে যাচ্ছি স্যার কী করলেন আপনি এই ওয়ানের জায়গাতে আমি সেকি স্কোয়ার এ মাইনাস টেনিস করে লিখলাম কেউ যদি মনে করো স্যার এক কাজ করুন না সেকি স্কোয়ার এ সমান কত ওয়ান প্লাস এ তো ওয়ান প্লাস টেনিস্কোয়ার যাতে ডিরেক্ট লিখে দিন না তাও চলবে যত মত তত পথ ক্লিয়ার সব রকম স্টুডেন্টের জন্য আমি বলে দিলাম যদি কেউ মনে করো স্যার আমি এভাবে করবো যে স্যার ওয়ান মানে এটা হয় তো ওয়ানে যাতে লিখে দিলাম এটা আর প্লাস তো ছিলই কাটাকাটি করে অ্যান্সার পেয়ে গেলাম ক্লিয়ার ব্যাস এ হচ্ছে অঙ্ক নম্বর সিক্স লিখে না চারপট এবার দেখো অঙ্ক নাম্বার সেভেন খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সবাই কিন্তু অঙ্কের পাশে স্টার মার্ক দিয়ে রাখবে এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে থাকবেই থাকবে হানড্রেড পারসেন্ট শিওর কী বলেছে সাইন টেন থিটা ইকুয়াল কস্ট এইট থিটা আর আর একটা তথ্য কী বলেছে আর একটা তথ্য বলেছে টেন থিটা নাকি ধনাত্মক সূক্ষ কোন তাহলে ওদের বক্তব্য টেন নাইন থিটার সমান কত হবে তো কী করে অঙ্কটা করবে অঙ্কটা করার কিন্তু বিভিন্ন ওয়ে আছে দেখবে আমি একটু অন্য স্টাইলে করার চেয়ে তুমি ফিল করতে পারো দেখো আমাকে বলেছে টেন থিটা নাকি ধনাত্মক সূক্ষণ তো আমি না এর ছবিটা আগে কেনি। কী তো তাই আমি সমগ্র তো কাজ করব আমরা জানি এই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি হয় তাই তো আমাকে বলে দিয়েছে টেন থিটা নাকি ধনাত্মক সূক্ষ কোণ তোমার ইচ্ছা তুমি কোনটা অ্যাঙ্গেলকে টেন থিটা নাম দেবে চলো আমি এই কোনটার নাম দিচ্ছি টেন থিটা তাহলে এই কোনটার নাম কী দেবে তুমি দি এক্স তাহলে তোমার নিশ্চয়ই বলতে পারবে এক্স প্লাস টেন থিটা কেমন এক্স প্লাস টেন থিটা এই কোন আর এই কোন যোগ করে কী পাবো আমি নব্বই ডিগ্রি পাবো ঠিক কিনা স্যার যদি এটা বুঝতে না পেরে থাকি তাহলে আর একটা উপায় আছে আর একটা কী উপায় আছে দেখো আমরা ত্রিভুজের তিনটা কোন সমষ্টি কি জানি একশো আশি ডিগ্রি তাহলে বলতে পারি এক্স কোন প্লাস টেন থিটা এই কোন প্লাস নব্বই ডিগ্রি কোন এ তিনটে কোন সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি কি এক্স প্লাস টেন থিটা সমান কত সমান হচ্ছে নব্বই ডিগ্রি ক্লিয়ার হয় এই কোন এই কোন যোগফল নব্বই ডিগ্রি লিখতে পারো বা তিনটা কোণের সমষ্টি একশো আশি ওখান থেকে মানটা বের করতে পারো নো প্রবলেম কোনো জোর জবরস্তি নেই ব্যাস এই অবধি করে রেখে দাও এবার তোমরা দেখো একটা দারুণ সিচুয়েশান এখানে স্যার আমি এই কোন বা ওই কোন জায়গাতে মান বহাতে চাই তো এখানে দেখতে পাচ্ছি কোথাও কিন্তু এক্স দেখতে পাচ্ছি না বাট কোনো একটা জায়গাতে টেন থিটা দেখতে পাচ্ছি তাই না টেন থিটা দেখতে পাচ্ছি ওই কারণে তুমি ওই কোন জায়গাতে মানটা বসিয়ে দাও তাহলে কী লিখবো বা সাইন টেন থিটা না লিখে লিখবো নব্বই ডিগ্রি মাইনাস এক্স এটা সমান কত কস এইট থিটা এবার উভয় পক্ষে যখন তাকাচ্ছি দেখতে পাচ্ছি আরে এই সাইডে তো পাসওয়ার্ড চলে এসছে একটা পাসওয়ার্ডটা কি এই যে এই পাসওয়ার্ড আর পাসওয়ার্ড আসা মানে ওখানে কোট্রিক্স ইউজ করব। স্যার কোট্রিক্স মানে কি কোট্রিক্স মানে সামনে কো না থাকলে কো দেবো থাকলে কেড়ে নেব তো সামনে কো নাই ওই কারণে কো দাও কো দিলে কী পাচ্ছি কো সাইন মানে কস তাহলে কস এক্স সমান কত কস এইট থিটা উভয় পক্ষে কস কস যদি প্রপার্টি অনুযায়ী ক্যান্সেল করি ক্লিয়ার তাহলে কি পাচ্ছি আমরা x ইকুয়াল টু এইট থিটা যখনই এক্স ইকোল টু পেয়ে গেলাম না চলো আমি একটু ওখানে গণনাটা এগিয়ে নিয়ে যাই বা আচ্ছা তুমি এক্স ইকোল টু এইট পেয়েছ মানটা বসাই এক্স ইকুয়াল টু এইট থিটা প্লাস টেন থিটা ইকোয়াল টু কত নব্বই ডিগ্রি উল্লেখ করে দেবে যেহেতু এক্স কত এইট থিটা আমি এ মানটা বসেছি স্যার বা আমরা কী পাচ্ছি থিটা এটাই টু কত নব্বই ডিগ্রি তাহলে থিটা কত পাচ্ছি ফাইভ ডিগ্রি যখনই আমি থিটার মান পেয়ে গেলাম রে বাবু আর তো টেনশন নেই ওরা বলেছিল টেন নাইন থিটা মানে কত তুমি করবে কি টেন নাইন থিটা তার মানে নয়ের সঙ্গে পাঁচ গুণ করো পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি আর প্রত্যেকে জানো তোমরা ত্রিগোমন্ত্রিক মান থেকে তোমরা জানো যে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হয় এক হয় তার মানে টেন নাইন থিটার মান পেয়ে গেলাম ফলে অঙ্ক খুবই সহজ টাফ না কী করবে আমাকে বলে দিয়েছে টেন থিটা নাকি ধনাত্মক কোণ ধনাত্মক সূক্ষ্মণ বলার জন্য আমি ত্রিভুজাকার পর আমি একটা ধনাত্মক সূক্ষণ নিলাম আর একটা কোন কি এক্স ধরে নেবে তাহলে এই দুটো যোগ ফল কত নব্বই ডিগ্রি তাই না এই কোণ প্লাস এই কোন নব্বই ডিগ্রি যখন এটা পেয়ে গেলাম না এখন তোমার ধান্দা হচ্ছে আমাকে যে ইনফরমেশান দিয়েছিলো ওখানে মান বসাবো তো এইট থ্রিটা কত দেখতে পাচ্ছি না বাট টেন থিটা দেখতে পাচ্ছি ওই কারণে টেন থিটা মানটা এখান থেকে বের করে ওখানে পুট করে দাও পাসওয়ার্ড ম্যাচ করে গেল। ফর্মুলা ফেলে দাও কোট রিক্স উভয় পক্ষে কস ক্যান্সেল হয়ে যাচ্ছে এক্সের মান পেয়ে যাচ্ছ এক্সের মান ওই সমীকরণে বসিয়ে দাও আরামসে থিটা পেয়ে যাচ্ছ থিটার মান পেয়ে গেলেই আর টেনশান নেই মানটা এখানে বসাও অ্যান্সার পেয়ে যাচ্ছ আশা করছি বুঝতে পেরেছ এবার একটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি এই অঙ্কটি কিন্তু বাড়ি থেকে করে নিয়ে আসবে বা বাড়িতে প্র্যাকটিস করবে ক্লিয়ার লিখে নেওয়া আগে অবধি এবার দেখো নেক্সট অঙ্ক অঙ্ক নাম্বার এইট এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকলো সাইন সতেরো ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হলে এটা সমান এটা প্রমাণ করতে বলেছে কিচ্ছু না তোমরা জাস্ট এই দেখো এখানে কোনটা কম আছে না সতেরো ডিগ্রি সতেরো ডিগ্রি তিয়াত্তর ডিগ্রি ফলে এই কোন জায়গায় তোমরা মান বসাবে মান বসিয়ে তোমরা ক্যালকুলেশন করার চেষ্টা করবে যাই হোক তোমরা তোমাদের এটা অঙ্ক হোমওয়ার্ক দেওয়া থাকলো যদি তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে যদি মনে হয় যে না আমি কিছু শিখতে পারলাম কিছু কিছুক্ষণ ক্লাসে এরকম না যে এক ঘন্টা ক্লাস দিয়েছি ওয়ান শর্ট ক্লাস তাও আবার প্রায় পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কমপ্লিট ফলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট সেন এই ভিডিওর কমেন্ট সেকশনে ঝড় তুলে দাও লিখবে AKD math AKD math তারপর মাঝখানে ডট বা গ্যাপ দিয়ে লিখবে কি এবার তুমি কোন চ্যাপ্টার পড়তে চাও কোন চ্যাপ্টার পড়তে অবশ্যই সামনে একটা হ্যাশট্যাগ দিয়ে দিবে #AKDmath এর মাঝখানে একটু গ্যাপ দেবে গ্যাপ দিয়ে লিখবে চ্যাপ্টারের নাম চ্যাপ্টার নেম ক্লিয়ার তখনই আমরা কিন্তু এবার ওই চ্যাপ্টারের প্রতি ঝাঁপিয়ে পড়ব ক্লিয়ার আজ আমাদের এটুকুটাই নমস্কার ধন্যবাদ